মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম এখন এই যে ছেলে যে দিয়ে আসবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই তো এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি তো নিয়ে এসে তারপরে হচ্ছে এক ভাবির বাসায় গিয়েছিলাম তো ভাবির বাসাটা হচ্ছে ছাদের উপরে আর কি একটি ফ্ল্যাট তো ছাদের উপরে বেশ অনেকখানি জায়গা তো সেই জায়গার মধ্যে হচ্ছে ভাবির মেয়ে আর কি সাইকেল চালায় তো ও গিয়েছে দেখে আর কি এখানে যে তো ও একটু সাইকেল চালিয়ে নিল তারপরে যে বাসায় আসছি তো এটা ছিল আর কি সন্ধ্যাবেলা তো এখানে কিছু শপিং করে নিয়ে আসছিল সানজিদের আব্বু তো সে নিয়ে আসছিলো যে এখানে একটা টাউজার এই ট্রাউজারটা নিয়ে আসছিলো সানজিদের জন্য আর তার জন্য নিয়ে আসছে দুটি প্যান্ট দেখা যায় সচরাচর এমনিতে স্বাভাবিকভাবে টুকিটাকিভাবে যা লাগে সব কিছু আমি আইনা দিই আর হিনজা আজকে সে গেছে তার জন্য হচ্ছে প্যান্ট কিনতে আর সাথে ছেলের জন্য আসছে তো সেগুলো আর কি আমি একটু বের করে তারপর ভিডিও করে নিলাম বললাম যে আচ্ছা আমার কাছে একটু দাও আমি ভিডিও করে নিই আর এমনি তো আমি কিছু আর শপিং করেছি সেগুলো দেখা যাচ্ছে যে কাজের জন্য আমি আর কি বের করি না এখন জানুয়ারি মাস বাচ্চাদের স্কুলে ভর্তি টর্তি করানো হলো আবার ছেলে এস পরীক্ষা দিবে আর সন্ধ্যাবেলা নিয়ে আসছিলো মেয়ের জন্য চকলেট নিয়ে আসছিলো ওর ভাইয়েরটা ভাইকে দিয়ে দিয়েছে আর ওরটাই ও একটু ভিডিও করে রেখেছে আর যে সন্ধ্যাবেলা বসিয়েছি আমি এখানের যে ড্রয়িং করতে তো স্কুলে বলে আর কি দিয়েছে সাপলা আঁকার জন্য আমি তো তেমনভাবে ড্রয়িং করতে পারি না তারপর যতটুকুই পারি সেটাই আর কি ওরে শিখিয়ে দিলাম তো দেখা গেছে যে ইউটিউব দেখে তারপরেই আঁকছি আর ওরে শিখিয়েছি তো মাসাল্লা করে সুন্দরই হয়েছিল আর এই যে এটা ছিল পরের দিন আর কি একটু আগে পরে করে দিয়েছি দেখা গেছে যে রান্না বান্নাটা আগে দিলে তারপর ওই ভিডিওগুলো দিলে আর কি আবার পেছনে ব্লগটা কেমন জানি হয়ে যায় সেই জন্য রান্না বান্নাটা একটু পেছনে রেখেছি আর এই যে এখানে রান্না করব। টমেটো দুন্দুল দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ বড় সাইজে তেলাপিয়া যেটা সেটা রান্না করব তো বড়ো সাইজের তেলাপিয়া মাছটা এইভাবে দুন্দুল আর টমেটো দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় তো এখানে এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে তারপরে একটি মাছ দিয়ে একটু উল্টে পাল্টিয়ে নিলাম এইভাবে করলে দেখা যায় কি ফ্রাই প্যানের মধ্যে হোক বা অন্য যে কোনো প্যানের মধ্যেই হোক মাছ আর কি লেগে যায় না আর যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব। তাই আর কি কড়া করে ভাজা দিবো না কড়া করে ভাজা দিলে বলে আমার হাজব্যান্ড বলে যে এটা হোটেলের মতো আর কি রান্না হয়ে গেল হোটেলে দেখা যায় কম দামি মাছ বেশি করে ভেজে তারপর রান্না করে দেখা যায় সব মাছ আর কি স্বাদ একরকম হয়ে যায় সেই জন্য তো আমি মাছটাই যে। রান্না করে নিয়েছি আর যে দুপুরবেলা খেতে বসেছি তো মেয়েকে খাইয়ে দিচ্ছি ও প্রথমে বলছিল যে আম্মু খাবো না তারপর হচ্ছে মুখে একটু দেওয়াতে বলো যে অনেক টেস্টি হয়েছে তো ওরা দেখা গেছে যে মুরগির মাংস ছাড়া কিছু খেতে চায় না আর এটা ছিল যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে যে চাপড়ি পিঠা এগুলো কিনে নিয়ে আসছিলো ভর্তা দিয়ে তারপর খেলাম চাপড়িটা খুব মজার ছিল ভর্তাটাও মজা ছিল